আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো টমেটো সস বাজার থেকে কেনা টমেটো সসের মতোই স্বাদ ও গন্ধ ঠিক রেখেই আজকের টমেটো সসের রেসিপিটি শেয়ার করব। সেই সাথে বলে দিব বছর জুড়ে টমেটো সস সংরক্ষণের জন্য অনেকগুলো টিপস চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি প্রথমেই নিয়েছি টমেটো আমাদেরকে টমেটো সস বানানোর জন্য কিন্তু একদম টুকটুকে পাকা লাল লাল সংগ্রহ করতে হবে টমেটো যত হবে কালারও কিন্তু ততই সুন্দর আসবে আমি আজকে দেড় কেজি টমেটো দিয়ে সস বানাবো আমি টমেটো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে টমেটোর বুটাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর টমেটোগুলোকে কেটে নিয়েছি কাটার সময় টমেটোর ভিতরের এই সবুজ শক্ত অংশগুলো কেটে ফেলে দিয়েছি আর যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টমেটোর এই সবুজ শক্ত অংশগুলো অবশ্যই ফেলে দিবেন আমি সবগুলো টমেটো একইভাবে কেটে নিয়েছি এবার কেটে রাখা টমেটোগুলো পেনে দিয়ে দিচ্ছি এখন এতে চারটি লবঙ্গ আর টুকরো দারুচিনি দিচ্ছি তারপর দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ টুকরো আদা এবং সাতটির মতো রসুনের কোয়া এখানে আপনি যদি বড় সাইজের রসুনের কোয়াগুলো দেন সেক্ষেত্রে দু থেকে তিনটি কোয়া দিবেন এখন ওয়ান ফোর্থ কাপ পানি দিচ্ছি তারপর চুলারাজ লতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঢেকে টমেটো গুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি না হলে কিন্তু টমেটো নিচে লেগে পুড়ে যাবে দেখুন আমার টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার চুলা বন্ধ করে টমেটো গুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে টমেটো ঠান্ডা হওয়ার পর আমি টমেটোগুলো গুলো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে হাত দিয়ে অথবা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে মিহি পেস্ট করে নেবেন এখন টমেটোর রসগুলো ছাকার জন্য আমি বাটির উপর মিহি জালে কাপড় দিয়ে দিচ্ছি তারপর টমেটোর রসগুলো এতে দিয়ে দিচ্ছি এবার জালি হাত দিয়ে মুড়িয়ে চেপে চেপে রস বের করে নিয়েছি আপনারা কিন্তু এই কাজটি সুতির কাপড় অথবা মিহি সাহায্যেও করতে পারবেন দেখুন রসগুলো পর কিন্তু অনেক আশ এবং টমেটোর বিচি বের হয়েছে এগুলো আমাদেরকে ফেলে দিতে হবে আমি এভাবে করে একবার টমেটো ছেঁকে নিয়েছি তারপর একই পদ্ধতিতে আমি আবারও টমেটো ছেঁকে নিয়েছি আমি মোট দুইবার টমেটোগুলো ছেকে ছেঁকে নিয়েছি আপনারা যদি মিহি সুতির কাপড় অথবা মিহি ছাঁকনির সাহায্যে এই কাজটি করেন তাহলে একবার ছেঁকে নিলেই চলবে তবে এই টমেটো দুবারের বেশি ছাঁকার দরকার নেই আমার টমেটোর রসগুলো ছাঁকা হয়ে গেছে দেখুন টমেটোর রসগুলো কিন্তু অনেক মিহি হয়েছে এবার টমেটোর এই রসগুলো পাত্রে দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি এক কাপ চিনি এক টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর এখানে তেঁতুলের রস নিয়েছি টেবিল চামচ সেটি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে চিনি মরিচের গুঁড়া এবং তেঁতুলের রসটা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারবেন যার কাছে যেভাবে স্বাদ ভালো লাগে ঠিক সেইভাবেই পরিমাণে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন আর এখানে মরিচের গুঁড়াটা যতটা সম্ভব টুকটুকে লাল নেওয়ার চেষ্টা করবেন তাহলে সসের কালারটা খুবই সুন্দর আসবে এখন আমি এই সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন চুলারাজ লোতে রেখে ঘন ঘন নাড়তে হবে অবশ্যই চুলারাজ লোতে রেখে টমেটো সস জাল করতে হবে আর ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে পুড়ে যাবে আর টমেটো ফুটে গায়ে ছিটে লাগবে আমি প্রথমে তিরিশ মিনিট এই রস জাল করে নিয়েছি দেখুন টমেটোর রস কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে পর্যায়ে বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর টমেটোর সসের মধ্যে ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ঘন ঘন নেড়ে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটিকে খুব বেশি সময় জাল করতে হবে না আমি দশ মিনিট লোতে রেখেই জাল করে নিয়েছি দেখুন টমেটোর সস কিন্তু হয়ে গেছে এবার এই সসটি ঠিকঠাক ঘনত্বের হয়েছে কিনা অথবা সসের মধ্যে কোনো প্রকার পানি আছে কিনা সেটি বোঝার জন্য অল্প করে একটু সস নিয়ে আমি একটি প্লেটে দিয়ে দিচ্ছি তারপর প্লেটটা হালকা একটু কাত করে নিচ্ছি দেখুন টমেটোর সস কিন্তু ধীরে ধীরে গড়িয়ে পড়ছে আর এতে কিন্তু কোনো প্রকার পানি নেই টমেটোর সসটাও কিন্তু বেশ গাঢ় খুব ধীরে ধীরে সস গড়িয়ে পড়ছে সসে যদি পানি থাকতো তাহলে টমেটোর এই পেস্ট পড়ার আগে পানিটা গড়িয়ে পড়তো তার মানে আমার সসটি ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার হচ্ছে সসটিকে ভালোভাবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে সংরক্ষণ করতে পারবেন তবে সংরক্ষণের ক্ষেত্রে আপনি যেই পাত্রটি বেছে নেবেন সেটি অবশ্যই শুকনো এবং পরিষ্কার থাকতে হবে ভিজা পাত্রে যদি টমেটো সস রাখেন তাহলে কিছুদিনের মধ্যেই সস নষ্ট হয়ে যাবে আর সসটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তবেই সংরক্ষণ করবেন এই সসটি ফ্রিজের বাইরে রাখলে দুই সপ্তাহ ভালো থাকবে আর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে এই সসটি মাস ভালো থাকবে এবং আপনি যদি ডিপ ফ্রিজে ছয় সংরক্ষণ করতে পারেন তাহলে এই সসটি বছরের মতো ভালো থাকবে তাহলে আর দেরি নয় এক টমেটো বাজারে শেষ হওয়ার আগেই সস তৈরি করে সংরক্ষণ করুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ